বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা সর্বপ্রথম রিকোয়েস্ট করে নেই এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে গুগল কম ব্রাউজারের যে সেটিংগুলো দেখিয়ে দেব এই সেটিংগুলো শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না হ্যাঁ বন্ধুরা আমরা যারা স্মার্টফোন ইউজ করি গুগল ক্রম ব্রাউজারটি কিন্তু সবাই ব্যবহার করি আর এই গুগল ক্রম ব্রাউজারের মধ্যে কিছু সেটিং আছে যেগুলো সম্বন্ধে আমরা একেবারেই জানি না তো আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট আপনি করবেন প্লাস একটি লাইক দিবেন কারণ আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আছে সেগুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সমীর দত্ত চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা গুগল কোন ব্রাউজারে যে সেটিংটা আছে এই সেটিংগুলো জানার জন্য এই সেটিংগুলো বোঝার জন্য অবশ্যই আমরা গুগল কোন ব্রাউজারটি ওপেন করবো গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে চলে আসার পর বন্ধুরা এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাবো সাইট সেটিংস জাস্ট আমরা সাইট সেটিংসে ক্লিক করব তো বন্ধুরা এখনই ভিডিওটি স্কিপ করবেন না কারণ যে সেটিংগুলো দেখাবো এই সেটিংগুলো অবশ্যই একটু দেখে যান কারণ দুই চার মিনিটের এই ভিডিওটি দেখলে আপনারা খুব গুরুত্বপূর্ণ সেটিং সম্বন্ধে জানতে পারবেন তো এখানে চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা একটু স্কল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাব অ্যাডস যাতে আমরা অ্যাডসি ক্লিক করব। তো এই অ্যাডসি কিভাবে কাজ করে আমরা কিন্তু অনেক সময়ই দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু আজে বাজে অ্যাড চলে আসে যে অ্যাডগুলো কিন্তু আমরা দেখতে চাই না আমাদের কাছে খুবই বিরক্ত লাগে তো অনেকেই কিন্তু আসে এই গুগল কম ব্রাউজারে এই অপশনটি অ্যালাউ করে দেওয়া অ্যালাউ করে দেওয়ার কারণেই কিন্তু আজে বাজে অ্যাডগুলো চলে আসে অবশ্যই আপনারা আপনাদের গুগল ক্রম ব্রাউজারে চলে গিয়ে এই অ্যাডটাকে আপনারা ডিজেবল করে দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু আজে বাজে যে অ্যাডগুলো আসে এগুলো আপনাদের মোবাইলে আসবে না জাস্ট এখান থেকে আমি ব্যাগ দিয়ে দিলাম তো ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা তারপরে আমরা চলে যাব অটোমেটিক্স ডাউনলোডে জাস্ট অটোমেটিক ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু অ্যালাউ করা আছে তো বন্ধুরা এটা অ্যালাউ থাকলে কি হবে এটা অ্যালাউ থাকলে অনেক সময় কিন্তু আমরা গুগল ক্রম ব্রাউজার অনেক ধরনের সাইটে যাই যেখান থেকে কিন্তু অটোমেটিকলি অনেক অ্যাপস আছে আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যায় ঠিক আছে বন্ধুরা এটা আপনার অটোমেটিক যে ডাউনলোডস আছে এটাকে আপনারা ডিসেবল করে দিবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইডে যান না কেন সেখান থেকে কিন্তু অটোমেটিক কোনো অ্যাপস ডাউনলোড হবে না ঠিক আছে বন্ধুরা তারপরে সেটিংটি জানার জন্য আমরা চলে যাবো নোটিফিকেশনে নোটিফিকেশনে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এই গুগল কমের নোটিফিকেশনটা ডিজেবল করে দেব কারণ বন্ধুরা এই গুগল কম থেকে কিন্তু অনেক সময় আজে বাজে নোটিফিকেশান আমাদের মোবাইলে চলে আসে যেটা আমাদের অনেককেই বিরক্ত লাগে ঠিক আছে বন্ধুরা তা আপনার নোটিফিকেশানটা ডিজেবল করে দেবেন তার পরবর্তী সেটিংটির জন্য আমরা চলে যাব ডাটা স্টোরেজে ডাটা স্টোরেজটা কীভাবে কাজ করে আমরা আমাদের মোবাইলে যত সাইটগুলো ভিজিট এই সাইডগুলো গুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে ঠিক আছে বন্ধুরা আর এই সেভ হওয়ার কারণে কিন্তু আমরা যারা ডাটা ইউজ করি তারা কিন্তু অনেক সময় দেখা যায় কম ব্রাউজারটাকে যদি ওপেন করি তাহলে কিন্তু এই সাইটগুলো থেকেও আমাদের কিছু এমবি নষ্ট করে ফেলে ঠিক আছে অবশ্যই এটা কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার অল ডাটা করে এখান থেকে ক্লিয়ার করে দেবেন তাহলে কিন্তু এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা গুগল ক্রম ব্রাউজারে যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে